পশুদের ফেরত নিয়ে যাচ্ছেন আর মনে মনে ভাবছেন কংসের মতো দুষ্ট ব্যক্তি ফেরত দিল কেন? কারণ যে দুষ্ট ব্যক্তি দুষ্ট ব্যক্তির দয়া নিতে নাই, ক্ষণে দুষ্ট ক্ষণে তুষ্ট, তুষ্ট রুষ্ট ক্ষণে ক্ষণে অব্যবস্থিত চিত্তানান প্রসাদ ভয়ঙ্কর। দুষ্ট লোক যদি তোমাকে আজকে 10 টাকা দেয়, কালকে তোমার কাছ থেকে 100 টাকা আদায় করবে, বুঝলাম না রে? না কে মরে যাবে আচ্ছা, কিন্তু দুষ্ট লোকের দরজায় দাঁড়াবে না, ভিক্ষা করবে না। শাস্ত্র বচন দুষ্ট লোকের দয়া নিতে নাই, আজকে তোমার সঙ্গে ভালো কথা বলবে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি আছি, কাল দিয়ে কথা পারবে দেবে, একদম সাংঘাতিক ভয়। আর যারা আমি বিশ্বাস করামে আমার জীবনে একদম পরীক্ষিত সত্য দেখেছি, এটা পার ব্যাপার সাধু আসতে করে সব মানুষ আসলে তারা মানসিক একটা প্রভাব ছড়িয়ে, আর দুষ্ট লোক আসলে দুষ্ট লোকের মনোবৃত্তিটা ছড়িয়ে ধীরে দ্বারা দ্বারা থাকে সবাই ছুঁয়ে। এর বলছেন তল দুর্জন সংসর্গ ভজ সাধু সমাগম, যতটুকু পারো দুর্জনের সঙ্গ ত্যাগ করো, যতটুকু পারো সৎ মানুষের কাছে থাকো। সৎ মানুষ তোমার চিত্তটাকে সৎ করবে, পবিত্র হরি কথা ভগবানের কথা তোমাকে তৈরি করার কথা। এটা কিছু বললেন না, গেছিলাম কিছু বললেন না, আমি বলতে হবে আমি তার কাছে গিয়ে বল। চন্দন গাছ কাউকে বলে না আমার গন্ধ নেবে কিনা, চন্দন গাছের কাছে থাকতে থাকতে চন্দনের গন্ধ সাধু সঙ্গের একটা প্রভাব। আগুনের কাছে থাকলেই তাপ লাগবে, বরফের কাছে থাকলেই ঠান্ডা লাগবে। অসৎ সতের এটা জীবনে বলে একদিন সঙ্গ করলাম, ওই একদিন থেকে অনেকদিন হয়ে যায় কথা বলতে কথা বাড়বে। আমি সংক্ষেপে অসত্যকে দয়া নিতে নেই, যত আত্মীয় হোক অসত্যকে এড়িয়ে চলতে বা ফ্রি সাংঘাতিক দেখা হলে এখন জানি তাই ফ্রি জানি শেষ। সঙ্গটা কিরকম হবে এক কথায় বলে দিই, স্নিগ্ধ সজাতিশয় ভাবানুকূল সাধু সঙ্গ, সাধু শান্তমূর্তি কৃপা করতেন তোমার সঙ্গে ভজনে মিলবে, ভজনে মিলবে ভাবে মিলবে। দেখা করতে গেলে অনেক সময় চলে যাবে, অতীতে গেলে আমাদের গ্রন্থে বলবে ভাবে মিলতে, এইরকম দেখে সঙ্গ করতে। সাধু হলে প্রণাম, কিন্তু সাধু হলে সঙ্গ করা যাবে। সাধু কিন্তু দাঁড়িয়ে থাকে না, সুন্দর সঙ্গ প্রণাম করল, তারপর তো সঙ্গ করতে গেল, গিয়ে দেখলাম তিনি এমন গাঁজা খান, ভীষণ গাঁজা খান, আমি কৃষ্ণ উপাসক, আমি সদাচার সম্পন্ন, আমি ওখানে বেশিক্ষণ থাকলে ওই প্রভাবটা আমার মধ্যে পড়ে যাবে, সে কি করবো প্রণাম দক্ষিণা চলো এবারটা তারপরে ভাবে যদি না মেলে সেখানে একটু সমস্যা হয়ে যাবে। আমি ভগবানকে মনে করি আমার ধর্ম, ভগবানের চরণে তুলসী দিয়ে প্রভু মনে করি, তার কাছে গেলাম তিনি দেখলাম ভগবানকে মনে করেন আমার বন্ধু সখা সত্যরস আমার দাসরস মিলবেন মিলবে না, যেগুলো ভজনে যত উন্নতি আসবে তত অনুভব আসবে। উনার সব খরচ
भजन क्षेत्र विचार थे प्रथम अवस्था हो साधन माथा जटा थे जटार मध्य हुकुम था देखे कूकुर हरिनाम करें हरिनाम तो करें ना साधु के जाली खाए साधु बिरक्त उत्पादन कर साधु के तुम हुकुम हो जाश ना सेवक हो भजन करते हम जो मन करो ईश्वर प्रति भलोबासा भलोबासी से दुष्ट लोक दया ने दुष्ट लोक के पारक पक्षे गए चलते बसुदेव जा भावन कंस क्यों दया कर बोलते बोलते देवश्री नारद से हाजिर पासे बागने इसे कंस के डेगे पाठिए बोलें कंस तुम्हें बुद्धिमान बोले जानी तुम्हें बोका कथा जानी ना तुम देवत स्कूले की पढ़े एक दु तीन चार पांच छह सात आठ उल्टा कर ले आठ सात छह पांच चार तीन दु एक नम्बर आठ तुम देवत स्कूले तो पढ़ो नाई कि जानले एक नम्बर आठ क्या देवत विश्वास करो नारायण नारायण नारद चले गेलें कंसर माथा घूरे गेल ताड़ाताड़ी करे बसुदेव के डेके आनलें छेलेटाके पाथर मध्य आछाड़ मेरे मेरे फेल परपर छटा छेले के मारलें कंस नारद एटा केन बोललें ना एक छटा छेले जे कंसर हाथे मारा जाबे कंस तो काल नेमी दैत्य कंसर हाथे जे छटा छेले मारा जाबे एटा पूर्व निर्धारित छिल आगे व्यवस्था तो छोटे तो देवश्री नारद देख लि मरबे मरुख कंसर पाप परिपूर्ण और पाप परिपूर्ण हम रवींद्र आसपें कंस मारा जाए साधु तारद देखें जो आगुन का जल्दी आगुन तो बेटी चले जाए छटा ऐले मारा गल सप्तम गल्प सप्तम गल्प आनंद कष्ट एक संगे सब गल्पे आसते जाए सप्तम गल्पे भगवान मा जोगमाय के डाकल देखे बोलें तुम जाओ पृथ्वी जावर क्षेत्र प्रस्तुत करो पृथ्वी मानुष तुम्हें अनेक किस पूजा करते धूप उपहार बोली तुम्हें धूप धना रेखा तुम्हें पूजा कर तुम्हार नाम दुर्गा विजया वैष्णवी भद्रकाली शारदा अम्बिका तुम दुर्गा नाम तुम्हें पूजित हो मानुष तो पूजा कर दुर्गा पूजा भद्रकाली भद्रकाली पूजा करता जेमन कब कर भद्रकाली पूजा कब करी सरस्वती पुजो सरस्वती मंत्र भद्रकालय नमो नित्यं परसत्त्वै नमो नमः वेद वेदांग वेदांग विद्यास्थाने परे वच आलोचना पंके सरस्वती एक नाम मंत्र हमें मंत्र बोली तक तो ख्याल थे ना ख्याल लगे कोई दिखे छोटे उठता मंत्र बोलते तरह को लेकिन कि बोलते मंच के कार होते बोझे बोलते যত বড় হচ্ছি তত মন্ত্র নিয়ে যত ভাবছি তত এসব চিন্তা মাথায় আসছে
সরস্বতী আরেক নাম ভদ্রকালী, ভদ্রকালী নমো নিত্যম সরস্বতী নমো নম, ভদ্রকালী পূজা সরস্বতী পূজা। কত ভক্তনা, কত সুন্দর কথা, ভক্ত মানে আলোচনা, ভক্ত কথা, ভক্ত কি আলোচনা, সুন্দর সুন্দর আলোচনা সরস্বতী ভদ্রকালী। এখন পশ্চিমবঙ্গে কমে যাচ্ছে না, এখন অনেক কমে যাচ্ছে, এটা আমাদের দুর্ভাগ্য। বাংলাদেশের এখানে প্রত্যেক ইউনিভার্সিটিতে কলেজে সরস্বতী পুজো বিরাট করে হয়, হিন্দু ছেলেরা করে, সেখানে সমস্ত সম্প্রদায় এসে যোগ দেয় এবং এই নামে তোমার পূজা হবে, তুমি যাও মা এলে আদিষ্টা প্রভু নাম সেন কার্যার্থে সম্ভবিষ্যতি, প্রভুর কর্তৃক আদিষ্ট হয়ে মা কাজে এলেন, কারণ মা হচ্ছেন কৃষ্ণ বিমোহিনী। আমাদের মধ্যে যে মায়া একজন আরেকজনকে আমরা ভালোবাসি, এটা হচ্ছে গুরুমায়া, মহামায়া। আর যিনি কৃষ্ণকে মোহিত করেন, আমাদের মোহিত করেন মহামায়া, আর কৃষ্ণকে মোহিত করেন যোগমায়া। তবে মায়া দুইজন না, শক্তি দুইজন স্বীকার করা যায় না, একই শক্তি যার যার প্রার্থনা অনুযায়ী সেইভাবে তিনি দর্শন না করেন। যখন আমি টাকা পয়সা চাই, মা চললাম টাকা দি করতে, মা তুই দেখে টাকা দিতে যেন ভালো হয়, তখন তিনি মহামায়া। ডাকাতটা বুঝে করে না, কালী ডাকাত কালী ডাকাতটা যখন বুঝে করে তখন তিনি মহামায়া, আর সাধক যখন পূজা করে তখন তিনি যোগমায়া। কিচ্ছু চাই না, দাস অহং শরণাগত করুণায়া বিশ্বেশ্বরী প্রার্থনা, আমি কিচ্ছু জানি না মা, তুমি আমার একমাত্র গতি, তুমি আমার একমাত্র মা, মাকে স্বীকার করতেই হয়, মাকে স্বীকার না করলে পরিপূর্ণ ভগবত কৃপা আসেন, মাকে যিনি শক্তিকে স্বীকার করতেন না, ভগবান শঙ্করাচার্য যিনি শক্তিকে স্বীকারই করেন নাই, শুধু ব্রহ্মকে স্বীকার করেছেন, তাও অনেক কথা, নেতি নেতি বলে ব্রহ্মকে স্বীকার করেছেন, শক্তি আবার নিঃশক্তি ব্রহ্ম, যিনি শক্তিকে স্বীকারই করেন নাই সেই শঙ্করাচার্যকে শিবের অবতার বলা হয়, ভগবান শঙ্করাচার্য শক্তিকে স্বীকারই করেন নাই, সেই ভগবান শঙ্করাচার্য গঙ্গার ঘাটে পড়ে গেছেন, আষাঢ়কে আষাঢ়কে পড়ে গেছেন কাশীতে, পড়ে গিয়ে উঠতে পারছেন না, এক বৃদ্ধা মা দাঁড়িয়ে আছেন, শঙ্করাচার্য পড়ে হাত বাড়িয়েছেন, মা আমাকে সাহায্য করে, উঠতে পারছেন না, লেগেছে সাহায্য কর, বৃদ্ধা মা বলছেন তুমি নিজে ওঠো, মা শক্তি নাই, বৃদ্ধা মা বলছেন সে কি শঙ্কর, তুমি আবার শক্তিকে স্বীকার করো না, তুমি তো বলো শক্তি বলে কিছু নাই, যে বলতে নিঃশক্তির ব্রহ্ম, তুমি শক্তিকে স্বীকার করো না কি, শঙ্কর করে ডাকছেন কাশী বিশ্বরীমা, যারা কাশীতে গেছেন অন্নপূর্ণা দর্শন করেছেন, আবারও করবেন অন্নপূর্ণা দর্শন, সব অন্নপূর্ণা দাঁড়িয়ে আছে, শঙ্করাচার্য জরণে পড়ে গেছে, তুমি আমার একমাত্র, তুমি আমার
কিচ্ছু জানি না মা, আমি কিচ্ছু জানি না, পদাচারহীন কুলাচারহীন, পূজা জানি না, ধ্যান জানি না, জপ জানি না, যজ্ঞ জানি না, আমি কিচ্ছু জানি না মা, আমার মতো পাপি নাই মা, আমি শুধু একটাই জানি মা, আমি তোর, আমি তোর মা ছাড়া এই মাতৃ আরাধনা যেটা করতেন সমাজবাড়ির প্রতিষ্ঠাতা রাধারমণ চরণদাস বাবাজি মহারাজ, মা মা ডেকে যা দর্শন হয়েছে, যার নাম ছিল রায়চরণ ঘোষ, পরবর্তীকালে নাম হয় রাধারমণ চরণদাস বাবাজি মহারাজ, সারা জীবন মাতৃ সাধনা পরম মাতৃ সাধক ছিলেন আগমশ্বরী পাড়ার কৃষ্ণানন্দ, আগমশ্বরী কালী পুজো হয় দুই ভাই, এক ভাই কালী পুজো করেন আর এক ভাই দুই ভাইয়ের পাশাপাশি ঘরের দুই ঠাকুর মনে মনে একটু রেসারেসি, ইনি সাক্ষ ইনি কৃষ্ণ, বাগানে কলা পেকেছে, দুই ভাই ভাবছেন পাকলে পরে আমি দেব, যিনি মাতৃ সাধক কলার পানিটা কেটে ঘরে নিয়ে চলে গেছেন, আর যিনি রাধাবল্লভের পূজা করেন তিনি মনে ভাবছেন আরে আমি তো ভুল ভোগ দিতে পারলাম না, ভাই নিয়ে চলে গেল মায়ের পরে গেল, ভেতরে ভেতরে একটু দুজনের মধ্যে আছে। রাত্রেবেলা দুই ভাই ঘুমিয়ে আছেন ঠাকুর ঘরের শব্দ ভেবেছেন চোর ঢুকেছেন, তাড়াতাড়ি করে উঠেছেন, ঠাকুর ঘরে জানলা খুলেছেন আর জানলা খুলে তাপিয়ে দিচ্ছে, মা আমার গোপালকে প্রদেশ নিয়ে কলার তাদের থেকে কলা খুলে খুলে গোবিন্দ কলা দুই ভাই দুই ভাইকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলি এই হচ্ছে সুধাম অগ্নি, এখানে সেটা সাক্ত বৈষ্ণবের মিলন ভূমি, এখানে যেমন ধামেশ্বর গৌরহরি আছেন তেমনি ধামেশ্বরী প্রণাম নদীদের মানুষ যেমন গৌর দর্শন করে মহাপ্রভু দর্শন করে তেমনি প্রণামার অনেক প্রণাম করতে চায়, এই বিলনভূমি সুধাম ভগবতী সেই পুণ্যক্ষেত্র যেখানে ধামেশ্বর মহাপ্রভু আছেন ওদিকে বাবা বলশিবু আছেন, মহাপ্রভু সময়কার শিব কত কত শিব আছেন, গত বছর এই সুদর্শনে পাঁচজন শিব এসেছিলেন, চন্দনর নিয়ে এসেছিল পাঁচজন শিব, নবদ্বীপ শিবময় দেশ, বৃন্দাবন শিবময় দেশ, রাধাকুণ্ড শিবময় দেশ, রাধাকুণ্ডের চারদিকে শিব, ঢুকতেই পুণ্যেশ্বর, শিবকে প্রণাম করে ঢুকতে হবে, বৃন্দাবনে গেলে মাকে প্রণাম করে বৃন্দাবন ঢুকবে, কারণ বৃন্দাবন একান্ন পীঠের এক পীঠ, দেবী কাত্যায়নি কাত্যায়নি মন্দির, প্রজার বৃন্দাবন যাবি তুই না দেখে থাকিস দেখবি ওই যে জগৎসেটের মন্দির আছে না আমাদের স্বামীর মন্দির,